গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কিরকম আছো? আচ্ছা, আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা বাড়ি থেকে বানাচ্ছি, কারণ আজকে একটা ঐতিহাসিক দিন, একটা হিস্টোরিক্যাল দিন। কারণ অনেকেই হয়তো জানো এবং অনেকেই হয়তো জানো না যে আজকে 14th April, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সাথে জড়িত, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। আজকে 14th April আমাদের নেতাজির INF ফোর্স প্রথমবার ইন্ডিয়ার মাটিতে ব্রিটিশদের হাঁটিয়ে দিয়ে মৈরাং, ইম্ফল থেকে 45 কিলোমিটার দূরে মৈরাং বলে একটা জায়গা আছে, মৈরাঙে তেরঙ্গা লাগিয়েছিল, প্রথম জয়। ঠিক আছে, তার আগে তো জাপানিরা আন্দামান নিকোবার ক্যাপচার করে নেতাজিকে দিয়েছিল। তো যাই হোক, এটা পিছিয়ে আছে আমি 1944, আজ থেকে 79 ইয়ার্স, 79 বছর আগেকার কথা। 14th April 1944-এ ক্যাপ্টেন শওকত মালিক, যে কমান্ডটাকে লিড করছিল, টিমটাকে লিড করছিল, তারা প্রথম এই মৈরাঙে ঢোকে, ইম্ফল থেকে 45 কিলোমিটার দূরে মৈরাঙে ঢোকে, বার্মার জঙ্গল টঙ্গল ক্রস করে অনেক অনেক কষ্ট করে ঢুকে ব্রিটিশ আর্মিকে প্রায় ওখানে সারেন্ডার করিয়ে দিয়ে, ওদের হারিয়ে পিছু হাঁটিয়ে দিয়ে ওইখানে ওরা আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ মানে লাগিয়েছিল। ঠিক আছে, তো সেটার জন্যই আজকে ভিডিওটা বানানো, কারণ আজকে যেহেতু এটা এরকম একটা দিন, আর যারা নেতাজি ভক্ত বা যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করো, তাদের সবাইকার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দিন। আমার কাছে তো নিশ্চয়ই, কারণ আমি নেতাজি নিয়ে এবং হিস্ট্রি নিয়ে একটু বেশি পড়াশোনা করি বা করছি, অতটাও বেশি পড়াশোনা আমি জানি না বা অতটাও হিস্ট্রি আমি জানি না, বাট যতটা জানি সেই থেকে বলছি, আজকে এটা ভীষণ একটা ভালো দিন। আমাদের প্রথম ফ্রিডমের প্রথম পতাকা মণিপুরের ইম্ফল শহর থেকে 45 কিলোমিটার দূরে মৈরাঙে ক্যাপ্টেন শওকত মালিক তার নিজের ট্রুপ নিয়ে এসে দাঁড়িয়েছিল। আর এরা যখন যুদ্ধ করতে যেত না, এরা সব অর্ধেক লোক জানতো না ইন্ডিয়া কীরকম, কারণ এরা বরাবর সেই পুরনো আমল থেকে রাবার প্ল্যান্টেশনের জন্যে, কেউ মালায়া, তখন মালয়েশিয়াকে মালায়া বলা হতো, মালায়া শহর, সিঙ্গাপুরের অন্য নাম ছিল সাইনন, এমন নাম ছিল, হ্যাঁ, থাইল্যান্ড, এসব জায়গায় রাবার প্ল্যান্টেশনের জন্য এরা কাজ করতে যেত। এরা অনেকেই ইন্ডিয়া দেখেনি, তো সেই সেরকম অনেক রকম ট্রুপ নিয়ে, ট্রুপের মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিশ্চান সবাই ছিল, সবাইকে নিয়ে এসে শওকত মালিক এরকম একটা কাজ করেছিল। এটা একটা বিশাল বড় জয়। তো সেজন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আমি, শওকত মালিককে পারলে আমি ছবিটাও দিয়ে দেবো স্ক্রিনে। আর ওখানে এখন মানে তো অনেকদিন হয়ে গেছে, তো যেখানে ফ্ল্যাগটা ইয়ে করা হয়েছিল, হয়েস্ট করা হয়েছিল, তোলা হয়েছিল, সেখানে একটা মিউজিয়ামও তৈরি হয়েছে, তা অনেকেই হয়তো জানো। সে মিউজিয়ামের যদি পারি একটা কোনো একটা ছবি আমি পারলে এখানে দিয়ে দেবো, হ্যাঁ, তো তোমাদের তাতে জানতে সুবিধা হবে, ওতে কিছু লেখাও থাকবে, তা তোমাদের জানতেও সুবিধা হবে। তো সেটার জন্যই ভিডিওটা করা, কারণ যেহেতু আমি নেতাজি নিয়ে একটু পড়াশোনা করি, নেতাজি নিয়ে একটু চর্চা করি, অনেকের সাথে এই কথাবার্তা বলি, যারা নেতাজির রিসার্চার অনেকের সাথেই আমার কথাবার্তা হয়, অনেক সেমিনার অ্যাটেন্ড করি আমি যেখানে নেতাজিকে নিয়ে কথাবার্তা হয়, হ্যাঁ, তো এইসব করতে করতে জেনেছি, বই পড়তে পড়তে জেনেছি, নাহলে আমাদের টেক্সট বইয়ে তো কিছুই থাকে না এইসব নেতাজি সম্পর্কে, এক লাইন দু লাইন কি এক পেজ দু পেজ ব্যাস খতম, সেগুলো জান মানে ইচ্ছাকৃত আমাদের টেক্সট বুকে রাখা হয় না, হয়নি এখনো অবধি, হ্যাঁ, তো সেটার জন্যই আজকে এই ভিডিওটা করা। তো ভিডিওটা বেশি লম্বা করব না, আর তোমরা যারা নেতাজি নিয়ে আরও কিছু জানতে চাও আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে, আমি ডেফিনেটলি জানাবো, আমি যদি নিজে জানি আমি ডেফিনেটলি তোমাদের জানাবো, ঠিক আছে। তো এর বেশি ভিডিওটা বাড়াবো না,
তোমরা যেরকম সাপোর্ট দিচ্ছ আমাকে, সাপোর্টটা দিতে থাকো, এবং তোমাদের এই যে ভালোবাসা, 102 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো এটা তোমরা আরও বাড়াতে থাকো। যারা সাবস্ক্রাইব করোনি তাদের জন্যও আমি একটা লিঙ্ক ওখানে ওপরে দিয়ে দেবো, সাবস্ক্রিপশনের লিঙ্ক। তাছাড়া ডিসক্রিপশনে সাবস্ক্রিপশনের লিঙ্ক থাকবে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করে ওটাতে ক্লিক করার পর সাবস্ক্রাইব করে ওটা ওখানে দেখবে একটা বেল আইকন আছে, বেল আইকনটাকে টিপে অল করে দেবে, তাহলে আমার যাবতীয় যা ভিডিও সেগুলো তোমরা সবই যখন আসবে নোটিফিকেশনগুলো পেতে থাকবে। আর তোমরা আমাকে জানাও যে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো, হ্যাঁ, তাহলে আমি সেই রকম ধরনের কন্টেন্টের ওপর বানাবো। কারণ আমি বিভিন্ন ধরনের কন্টেন্টের ওপর বানাই, আমি পার্টিকুলার কোনো ট্রাভেলিং বা খাবারের ভিডিও আমি এসব বানাই না, আমি ডেলি মোটামুটি যেরকম হয় আমি সেরকমই বানাবো। তো কালকে একটু ইচ্ছে আছে একটু বাইরে যাওয়ার, কালকে যদি বাইরে যাওয়া হয় তাহলে কালকে একটু বাইরে ভিডিও বানাবার ইচ্ছে আছে, তো লেটসি কি হয়। তো তোমাদের এটা জানাবো বলে, যারা জানো না বা যারা ইয়ে করো না তাদেরকে বললাম। আর তাছাড়া আজকে আবার বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, জন্মতিথি, তো সেটাও একটা বড় ব্যাপার। বাবা সাহেব আম্বেদকরের যদিও ইয়েতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অত কিছু রোল ছিল না, কিন্তু বাবা সাহেব আম্বেদকর যেটা করেছিলেন সেটা আমাদের দেশের কনস্টিটিউশন যেটা সেটা লিখেছিলেন। কিন্তু একটা সময় বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে আমি আমার যদি সেই ক্ষমতা থাকে আমি এই এই কনস্টিটিউশন যেটা লিখেছি আমি এটা পুড়িয়ে ফেলতে চাই, এই কনস্টিটিউশনের কোনো মানে হয় না। তো সেটা নিয়ে পরে আলোচনা করব, সেটা একটা অন্য টপিক চলে যাবে। তো মেনলি আজকে টপিকটা এই ছিল যে 14 এপ্রিল 1944 সাল, আজ থেকে 79 বছর আগে, 79 ইয়ার্স হয়ে গেছে আজকে 2023-তে, 79 ইয়ার্স, তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আজকে স্পেশাল দিনে স্পেশাল ভিডিওটা তোমাদের জন্য, ঠিক আছে, কিরম লাগে বলো, জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, চলো টাটা বাই। আর সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সাবধানে থেকো, হ্যাঁ, সুস্থ থেকো, চলো বাই বাই, গুড নাইট, ঠিক আছে, চলো।